বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম। এবার সেই অভিযোগের বিষয়ে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। শুক্রবার দ্য ডন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় গণমাধ্যমের এসব বিবৃতি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের সরকারের পতনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকার অভিযোগ ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের তথ্য অনুসারে ছাত্র জনতার রুশের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে আশ্রয় নেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। পরবর্তীতে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার মায়ের পতনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জড়িত থাকার অভিযোগ করেন।